দর্শক, অতসী কাজ কিংবা দূরবীন দিয়ে নয়, খালি চোখে দেখা যাচ্ছে দুর্নীতি। আমরা মাইক্রো লেভেল বলি কিংবা ম্যাক্রো লেভেল, দুর্নীতি সবখানেই ছেয়ে গেছে। যেখানেই হাত দেওয়া যাচ্ছে সেখানেই বের হয়ে আসছে থলের বিড়াল। এই যে দুর্নীতির এত এত কালো বিড়াল, সেগুলোকে নিধন কি করে করা হবে, আমরা সেসব কথাই আজকে ম্যাটার্স টু দ্য পয়েন্টে জানতে চাইব। আমি সোমা ইসলাম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজ আমাদের আলোচনার বিষয় আফজল থেকে মালিক। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন খন্দকার ইব্রাহিম খালেদ, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক। আমাদের সঙ্গে আছেন লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা, পরিচালক আইন ও গণমাধ্যম শাখা র‍্যাব। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের ম্যাটার্স টু দ্য পয়েন্টে। ইব্রাহিম খালেদ স্যার, আমি আলোচনা শুরু আপনাকে দিয়েই করতে চাই। আমরা দুর্নীতির কথা বলছি, আমরা কদিন আগে আফজল দেখেছি, তার স্ত্রীর আমরা দুর্নীতি দেখেছি, আমরা আবার আজ দেখলাম স্বাস্থ্য অধিদপ্তরের একজন গাড়ি চালক মালিকের অগাধ সম্পদ, এমনকি তার অবৈধ অস্ত্র ব্যবসাও নাকি রয়েছে, চাঁদাবাজি তো রয়েছে। এখন আমরা জানতে চাই স্যার, যেখানেই আমরা হাত দিচ্ছি সেখানেই দেখা যাচ্ছে শত শত কোটি টাকার দুর্নীতি এবং দুর্নীতিবাজ। স্যার, আমরা এই পর্যন্ত এলাম কি করে, কি করে তৈরি হচ্ছে একটা আফজল, মালিক, জি কে শামীম কিংবা শাহেদ, এত এত দুর্নীতিবাজ? সমাজের এই যে মানে দুর্গন্ধগুলো, সমাজের যে আবর্জনাগুলো, সেগুলো আমরা ঢেকে রেখেছি, এটাও আমাদের একটা অন্যায়। আর এটা ঘটছে এই কারণে যে আমরা খুব রুল অফ ল এর কথা বলি, আইনের শাসন, প্রকৃতপক্ষে আইনকে আমরা একেবারেই অবমাননা করে চলেছি, আইনকে আমরা মানি না। আমি একটু সহজ করে বলি যে 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 কাজ করবে সেই কাজে তার জবাবদেহিতা, এটাই হলো আইনের শাসন। তো এখানে এটা হচ্ছে না, আমি এই জন্য বলবো যে উপর থেকে শুরু করে এটা কিন্তু নিচের থেকে হয় না, গণতন্ত্র নিচের থেকে পড়ে যায়, কিন্তু আইনের শাসন বা দায়বদ্ধতা এটা কিন্তু উপর থেকে নিচে শুরু হয়। স্যার, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন, স্যার আপনি কি বলতে চাচ্ছেন স্যার, এই দুর্নীতি এবং দুর্নীতিবাজদের মূল বা বাজদের বেড়ে ওঠার মূল কারণটাই কি হচ্ছে সুশাসনের অভাব? অবশ্যই অবশ্যই, কারণ সুশাসন যদি থাকতো তাহলে তো অর্থাৎ জবাবদিহিতা থাকলে তো সেই জবাবদিহিতার আওতায় চলে আসতো, শাস্তি হয়ে যেত এবং এরপরে হতো না। কিন্তু আমরা এগুলিকে গোপনে রাখছি, এর একটা বড় কারণ হলো যে উপরের থেকে, যেমন ধরেন সেই 72 থেকে এই পর্যন্ত যদি বলেন, অনেক মন্ত্রী সভাগত যেহেতু উপর থেকে হচ্ছে, এই জন্য কথাটা বলছি, কয়জন মন্ত্রী তার কাজের অবহেলার জন্য পদচ্যুত হয়েছে, কেউ হন, যে কারণে আবার মন্ত্রীরা কয়জন সচিবকে পদচ্যুত করেছে, কাউকে করে, কয়জন সচিব তার নিচে আপাতচ্যুত করেছে, কয়জন পরিচালক তার নিচের লোককে পদচ্যুত করে, কাউকে করে। বরং কেউ কিছু দুর্নীতি করলে তার উপরের জন হয় তার সঙ্গে সহযোগিতা করেন, ভাগ বসান, অথবা দুর্বল চিত্ত হলে দূরে দূরে থাকেন, চোখেই তাকান। এই যে সমাজের চিত্র, এটাকে নিচের লেভেল থেকে পাঠানো সম্ভব হবে না, এটাকে উপরের লেভেল করতে হবে। যেমন আমরা সমাজে অনেক সমালোচনা হয়, বিশেষ করে মিডিয়াতে সংবাদপত্রে অনেকের বিরুদ্ধেই তো কথাবার্তা উঠে, সেটা মন্ত্রী পর্যায়ের থেকে উপরের লেভেলের কথা বলছে। এবং শুধু যে মন্ত্রী তা বলছে না, তিনি একজন উপজেলা চেয়ারম্যান হতে পারেন, তিনি জেলা কমিটির চেয়ারম্যান হতে পারেন, তিনি একজন ইউএনও হতে পারেন, অনেক কিছু হতে পারে, ছোট থেকে বড়। তো সেখানে ব্যবস্থা গ্রহণ তো আজ পর্যন্ত আমরা দেখি না। তার কারণটা হলো যে ব্যবস্থা গ্রহণ করতে হলে যে দায়বদ্ধতা প্রয়োজন বা রুল অব ল তে শুধু বিশ্বাস নয়, জবাবদিহিতার অভাব থেকেই কিন্তু প্রতিটা মুহূর্তে এই এত বছরে এত দুর্নীতিবাজ এবং দুর্নীতি বেড়ে গেছে। কিন্তু আমরা আসলে নিজেরাও মনে করতে পারি না আশিক বিল্লা সাহেব, যে এই দুদিন ধরে একজন দুর্নীতিবাজের নাম শুনবো, আবার পরের দিন আবার পাল্টে যাবে। স্যার, যেমন শুরুতে বলছিলেন যে প্রতিদিন এত দুর্নীতিবাজ এবং দুর্নীতি আমরা দেখছি, যে আমাদের আসলে মনে রাখা সম্ভব না গতকাল কিংবা তার আগের দিন কি ঘটেছিল। আমরা আবার নতুন করে দেখলাম যে মালিক, শিক্ষা অধিদপ্তরের যিনি একজন গাড়ি চালক ছিল, তার দুর্নীতি আমরা দেখলাম। কিন্তু আমি শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে এই যে মালিক, শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তরের যিনি গাড়ির চালক ছিলেন, তার এই ভয়াবহ দুর্নীতি আপনারা কি করে তাকে খুঁজে পেলেন, কারো অভিযোগের মাধ্যমে নাকি কারো নজরদারিতে, আপনাদের নজরদারিতে সে ছিল? মূলত দুর্নীতির যে বিষয় ছিল, এটি একেবারেই র‍্যাবের এখতিয়ার বহির্ভূত, অর্থাৎ যে দুর্নীতির তথ্য বিবরণী প্রকাশ পাচ্ছে জনাব মোহাম্মদ আব্দুল মালিক অথবা ড্রাইভার মালিকের বিরুদ্ধে, এই বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
ম্যান্ডেট বহির্ভূত। মূলত রাজধানীর তুরাগে আমাদের নজরদারিতে আমরা একজন ব্যক্তির সন্ধান পাই প্রথমে, যাকে আমরা দেখতে পাই অবৈধ অস্ত্রের সন্ধান আমরা পাই এবং তার বিপুল বিত্ত বৈভবের একটি সন্ধান আমরা পাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় র‍্যাবের নজরে এসেছে প্রাথমিকভাবে, সেটি হচ্ছে গিয়ে এই ব্যক্তিটির আয়ের সঙ্গে ব্যয়ের বিস্তর ফারাক। তথ্য পাওয়ার পরেই মূলত র‍্যাবের গোয়েন্দা নজরদারি আমরা নির্দিষ্ট করে ফেলি এবং আমরা বেশ কিছুদিন যাবৎ তার গতিবিধি তার সমস্ত বিষয়াদি আমরা নজরে নিয়ে এসেছি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমরা মূলত তার বাসায় আমাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্য মোতাবেক আমরা তার বাসায় যাই এবং সেখানে একটি আমরা বিদেশি অস্ত্র পিস্তল কয়েক রাউন্ড গোলা বারুদ সহ আমরা জাল টাকার সন্ধান পাই। এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে প্রাথমিকভাবে উনি আমাদেরকে জানিয়েছেন মূলত সে অস্ত্র রেখেছিল দুটি কারণে, একটি চাঁদাবাজির জন্য উনি ব্যবহার করতেন, দ্বিতীয়ত তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য, অর্থাৎ উনি যে পরিমাণ সম্পত্তির মালিক এই সম্পত্তি গুলাকে দেখভাল করা বা নিজের নিরাপত্তার জন্য উনি এই অস্ত্রটি রেখেছেন। মূলত ফৌজদারি অপরাধের জন্যই কিন্তু র‍্যাব তার অভিযান পরিচালনা করে। মালিককে আপনারা নজরদারিতে আনলেন, সেই নজরদারিতে তার মানে দীর্ঘদিন থেকে সে নানান অবৈধ ব্যবসা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, কিন্তু তাকে আপনারা পেলেন কি করে? কারো অভিযোগ কি ছিল তার বিরুদ্ধে? মূলত তার বিরুদ্ধে যে অভিযোগটি ছিল সেটি হচ্ছে এলাকায় চাঁদাবাজি করা, আধিপত্য বিস্তার করা এবং অবৈধ অস্ত্রের একটি সন্ধান। মূলত এই ধরনের অভিযোগের প্রেক্ষিতেই র‍্যাব, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ফৌজদারি অপরাধ, ফৌজদারি আইনের লঙ্ঘনের বেশ কিছু তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতেই আমরা তাকে নজরে নিয়ে এসেছি। নজরে এনে তাকে আমরা যখন দেখেছি যে সে একজন সরকারি কর্মচারী এবং আপনি নিশ্চয়ই জানেন সেটি হচ্ছে মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনা আছে, সেটি হচ্ছে কাউকে গ্রেফতার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়। র‍্যাব কিন্তু এক্ষেত্রে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছে, যোগাযোগ করে তাদের অনুমতি নিয়েই তার এই কর্মচারীকে র‍্যাব গ্রেফতার করে। জনাব আশিক বিল, আমি আরেকটা বিষয় আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই, সেটি হচ্ছে র‍্যাব তো এলিট ফোর্স, আপনাদের মূলত কাজ হচ্ছে জঙ্গি নিধন করা, তারপরে হচ্ছে সন্ত্রাসবাদ দমন করা, কিন্তু র‍্যাব কেও কেন দুর্নীতি বিরোধী অভিযানে ইনভলভ হতে হলো? র‍্যাব কিন্তু পুলিশের একটি সংস্থা, অর্থাৎ র‍্যাব ইজ ভেরি ওয়েল পুলিশ। সুতরাং আমরা কিন্তু মূলত র‍্যাব হওয়ার পূর্বে আমরা একজন পুলিশ সদস্য, অর্থাৎ পুলিশ সদস্য এবং র‍্যাবের মধ্যে আদতে আসলে কোনো পার্থক্য নেই। দ্বিতীয় যে বিষয়টি আপনি বললেন দুর্নীতি বিরোধী, র‍্যাব মূলত কোনো দুর্নীতি বিরোধী বা পুলিশ কিন্তু কোনো দুর্নীতি বিরোধী অভিযানে অংশ নেয় না। মূলত পাঁচটি মূল ম্যান্ডেটকে সামনে রেখে র‍্যাব পরিচালিত হয়, যার কিছু অংশ আপনি বলেছেন, একটি বিরাট অংশ বাকি রয়ে গেছে, আমি সেদিকে যাচ্ছি না। মূলত দুর্নীতি যে অংশটুকু গণমাধ্যমে এসছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে এসছে এবং বিভিন্ন ধরনের টুইটার ফেসবুকে এসছে, সেখানে কিন্তু একটি বিষয় পরিষ্কার, সেটি হচ্ছে র‍্যাব মূলত একটি ফৌজদারি অপরাধের জন্যই আব্দুল মালিক বা ড্রাইভার মালিককে গ্রেফতার করে। তাকে গ্রেফতার করার পর মূলত তার এই দুর্নীতি, শতাধিক কোটি টাকার যে স্থাবর অস্থাবর সম্পত্তি, ডেইরি ফার্ম, তার সরকারি গাড়ির অপব্যবহার, এই বিষয়গুলো সামনে আসতে শুরু করে। জি জনাব আশিক বিল, আমি আরেকটা বিষয় জানতে চাই, আমি স্যারের কাছে আবার যেতে হবে আমাকে, আমি আপনার কাছে জানতে চাই, আমরা আফজল দেখলাম, জিকে শামীম দেখলাম এবং আমরা সর্বশেষ সেই সূত্র ধরেই আবার আমরা মালিককে দেখলাম শাস্তের, কিন্তু এইরকম কত মালিক আরো আড়ালে আবডালে আছে কিংবা আপনাদের নজরদারিতে আছে? আসলে সংখ্যাটা নিরূপণ করা সত্যিই কঠিন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা যাদেরকে নজরদারিতে রাখি তাদেরকে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত এবং সুনির্দিষ্ট আমরা যেটাকে বলি এভিডেন্স, অর্থাৎ যে কোনো প্রকার একটি মামলা দায়ের করার জন্য বা তাকে ফৌজদারি আইনের সম্মুখীন করার জন্য যে ধরনের মেরিট প্রয়োজন পুরোটাই কিন্তু আমাদের প্রস্তুত রাখি আমরা। উদাহরণস্বরূপ আমি যে সাম্প্রতিক সময়ে মালিকের কথা বলছি, আমরা তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে র‍্যাব বাদী হয়ে তুরাগ থানায় মামলা করেছে, দুটি মামলা করেছে র‍্যাব বাদী হয়ে, একটি অস্ত্র আইনে মামলা আর একটি হচ্ছে বিশেষ ক্ষমতা আইনে জাল টাকার। কতজন দুর্নীতিবাজ আছেন, কতজন বাইরে আছেন, এই যে সত্যি কথা বলতে একেবারেই র‍্যাবের বহির্ভূত একটি বিষয়। আচ্ছা আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি একটু স্যারের কাছে যেতে চাই, কতজন দুর্নীতিবাজ আছে আসলে র‍্যাবের পক্ষে বলা সম্ভব নয়, যখন যে ঘটনা সামনে আসে সেটাকে তারা নিরসন করার কিংবা তাকে ব্যক্তিকে আটক করার অবশ্যই একটা চেষ্টা করেন ফৌজদারি মামলা, কিন্তু স্যার আপনার কাছে যেটা জানতে চাই, করোনাকালে স্বাস্থ্যের বিভিন্ন আমরা দুর্নীতি দেখলাম, কিন্তু শুধু স্বাস্থ্যের দুর্নীতি না, বিভিন্ন আরো এরকম অনেক সেক্টর আছে যেখানে বহু দুর্নীতি আছে, তো স্যার সেগুলো উন্মোচন করতে গেলে কি আমাদের আরো এরকম দুর্যোগ আসতে হবে? প্রথমে র‍্যাবকে ধন্যবাদ, তারা র‍্যাব পুলিশ বাহিনী তারা শৃঙ্খলা রাখার জন্য, তো তারপরেও তারা নজরদারি করে এটা করেছেন, তার ধন্যবাদের পাত্র। কিন্তু আমার কথা হলো যে ড্রাইভার আফজাল গাড়ি চালাচ্ছে,
মালিক আচ্ছা সেই গাড়িতে তো একজন ভদ্রলোক চড়েন, কারণ ড্রাইভার তো একটা সরকারি ড্রাইভার, তার গাড়িতে যিনি চড়েন তার বড় সাহেব, তিনি কি খবর রাখেন না? এটাকে র‍্যাবকে ধরতে পড়ে কথা একটা ধরেছেন, তিনি কি করলেন? আমি তো মনে করি সেই গাড়ির যার গাড়ি উনি চালান সেই ভদ্রলোককে ধরা উচিত, যে আপনি যার গাড়িতে চড়েন ড্রাইভার চালায় আপনি তার সম্বন্ধে কিছুই জানেন না, তাই যদি হয় তার তো চাকরি করা উচিত, তাকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত। মূল কাজ হলো যেটাকে আমরা বলি যে রুল অফ ল, এটাকে পরিপালন করার জন্য যার আন্ডারে যে কাজ করে সে তার কাজটাকে দেখবে, এবং না দেখা হলে যিনি অন্যায় কাজ করেন তিনি তো অপরাধী বটেই, কিন্তু তাকে তার ইমিডিয়েট বস যিনি তিনি জানবেন না, যদি না জানেন তাহলে তার ওই পথে থাকার অধিকার নাই, তার কাজই হলো জানা, তাকেও ধরতে হবে। মানে এটি একটি বড় রকমের সামাজিক শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ, এইটি কি সরকার করতে রাজি আছে কিনা, কারণ সরকার যদি করতে রাজি থাকে তাহলে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে চুরি ডাকাতি যে এর মধ্যে যা বললেন স্বাস্থ্য মন্ত্রণালয়, অথচ আমাদের সরকার প্রধান মাননীয় তিনি কিন্তু গত একটা ইয়েতে শুনলাম যে বলেছেন না এই করোনা কালে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় খুব ভালো কাজ করছে, এখন তাকে প্রোটেকশন দিলে তো তাকে ধুতে পারবেন না, সেই জন্য আমার মনে হয় উপর থেকে নিচে ওই ধরনের, হ্যাঁ নিচের লেভেলে কেউ যদি অন্যায় ভাবে জড়িত হয়ে পড়ে তাহলে উপর থেকে প্রোটেকশন দরকার, কিন্তু আমি মনে করি তা না করে যার আন্ডারে যে কাজ করে এটাকে আমরা বলি রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য আপনার যাকে বলে যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা সৃষ্টি করতে হলে পদ্ধতিটাই আলাদা, সেটা শুরু করতে হবে একদম মন্ত্রিসভা থেকে, আমি প্রধানমন্ত্রী বলে বলছি না মন্ত্রিসভা থেকে, অনেক মন্ত্রী আছেন তারা গত এক বছরে কয়জনকে দায়বদ্ধ করছে, এবং তারা দায়বদ্ধ না করলে যাদের করেননি তারাও নিচে লেভেলে দায়বদ্ধ করবেন, কাজেই এটি র‍্যাব বা পুলিশ সীমিত ভাবে কিছু কাজ তো করছে কিন্তু তারা এটাকে কোনো অবস্থাতেই পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন না, এবং কতজন দুর্নীতিবাজ কেউই বলতে পারবে না, এটা বলা সম্ভব হবে যখন এই দায়বদ্ধতা এস্টাবলিশ করা যাবে, তবে হ্যাঁ দায়বদ্ধতা এস্টাবলিশ হলেও যে ছিটে ফোটা কিছু হবে না তা না, সেটা সব দেশে সব সমাজে আছে, কিন্তু আমাদের দেশে যে প্রখরভাবে এটা বিদ্যমান এবং আমরা আবার এগুলি উদ্ঘাটন হওয়ার পরে আমরা জানতে পারি, এর আগে জানতেও পারি, এই যে অন্ধকারে রাখার প্রবণতা, এর জন্য আমি মনে করি উপরের তলায় যারা কাজ করেন তিনি রাজনৈতিক হতে পারেন, তিনি চাকরিজীবী হতে পারেন, অথবা তিনি অন্য কিছু হতে পারেন, এর একটা বড় কারণ হলো বর্তমানে এই অবস্থা থাকার জন্য খুব ধনিক শ্রেণী, মানে ধনিক দুই রকম, একটা যারা ব্যবসা করে ভালোভাবে বড় হয়েছেন এন্টারপ্রেনিয়র দে আর এক্সেলেন্ট, এবং তারা তো দেশের জন্য একটা মর্যাদার ব্যাপার, কিন্তু আরেকটা ধনিক তারই বেশি সংখ্যায় কালো টাকা সাদা টাকাও থাকতে পারে কিছু কিন্তু কালো টাকা বেশি, এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে শুধু মানুষকে বিপদে ফেলেছে তা না সরকারকে বেষ্টন করে রেখেছে, এটা হয়তো চাকরিগুলো বলতে পারতাম না। স্যার আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন, আমি একটু জনাব আশিক বিল্লা সাহেবের কাছে আবার যেতে চাই, জনাব আশিক বিল্লা আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, শুধুমাত্র মালিককে গ্রেফতার করা হলো অর্থাৎ কানটাকে টানা হলো, কিন্তু কানটা তো আর একা একা বড় হয়নি, তার সঙ্গে তো মাথাও আছে, সেই মাথাটাকে কি ধরার আপনাদের কোনো চেষ্টা আছে কিনা নাকি কান পর্যন্তই থাকবে? মূল যারা এর পেছনে আছে তাদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে? একটি বিষয় আসলে খুব আমাদের জানা প্রয়োজন, সেটি হচ্ছে কি আমরা একটি ফৌজদারি অপরাধের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি, দুটি মামলা দায়ের করি, ইতিমধ্যে তার যে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তির সন্ধান র‍্যাব পেয়েছে, এই সমস্ত বিষয় আমরা দুর্নীতি দমন কমিশন এবং তার সংশ্লিষ্ট মানি লন্ডারিং এর বিষয়ে সিআইডির সঙ্গে আমরা যোগাযোগ করব, যোগাযোগ করে সকল তথ্য পাত্র তাদেরকে আমরা দিব, এবং সেক্ষেত্রে তাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন অর্থাৎ দুর্নীতি দমনের ক্ষেত্রে দুদক এবং মানি লন্ডারিং এর ক্ষেত্রে সিআইডি, তারা মামলা দায়ের করলে সংশ্লিষ্ট বিষয়ে যারা সম্পৃক্ত যাচ্ছেন তদন্তকারী কর্মকর্তা তাদেরকে আইনের আওতায় আনবেন এই প্রত্যাশা র‍্যাব করে। আরেকটা যে বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম আশিক বিল্লা সাহেব, জিকে শামীম কিংবা এমন আরো অনেক দুর্নীতিবাস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা আটক করলেন, কিন্তু এমন আরো দুর্নীতিবাস ধরতে র‍্যাবের কোনো ভিন্ন মেকানিজম আছে কিনা এটা একটু জানতে চাই। দুর্নীতি দমনের জন্য বাংলাদেশ সরকারের একটি নির্দিষ্ট কমিশন আছে, দুর্নীতি দমন কমিশন, তাদের মূলত কাজ দুর্নীতিকে তার উৎস এবং তার গন্তব্য টাকা পয়সার
আর্থিক লেনদেন সমস্ত বিষয় তারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই সাপেক্ষে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষত র্যাবের দুর্নীতি দমনের ক্ষেত্রে কোনো সরাসরি ভূমিকা নেই। র্যাবের যে পাঁচটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এর মধ্যে একটি দায়িত্ব সরকার কর্তৃক নির্দেশিত হয়ে যে কোনো কাজ করা। যদি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যদি চান তাহলে র্যাব যে কোনো ক্ষেত্রে তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখতে পারে। ইতিপূর্বে যাদের কথা আপনার বলেছেন তাদেরকে মূলত কিন্তু র্যাব ফৌজদারি অপরাধের জন্য গ্রেফতার করেছে, পরবর্তীতে তাদের বৈদেশিক মানি লন্ডারিং বা টাকা পয়সার ক্ষেত্রে বা দুর্নীতির ক্ষেত্রে যে ধরনের তথ্যপত্র সকলের সামনে প্রকাশিত হয়েছে তাতে দুর্নীতি দমন কমিশন এবং সিআইডি সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নিয়েছে। সুতরাং পৃষ্ঠপোষক বা আরো আমরা ভবিষ্যতে আরো কোনো ব্যক্তিকে দেখতে পাবো কিনা সেটি আসলে সত্যি কথা বলতে সময়ই বলে দেবে। আশিক বিলাস সাহেব আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি একটু ইব্রাহিম খালেদ স্যারের কাছে যেতে চাই। স্যার, যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি, দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হবে কিংবা দুর্নীতি আগেও ছিল, চলতে থাকবে, কিন্তু এই দুর্নীতি বন্ধের জন্য যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে, সরকারের তরফ থেকে, দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব দুর্নীতি দমন করা এটা ঠিক, কিন্তু তার সীমাবদ্ধতা বেসিক ব্যাংকের যে চেয়ারম্যান শতকরা 80% একটা ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেল, তাকে কি দুর্নীতি দমন সংস্থা কি করেছে? দুবার ডেকে দু কাপ চা খাইয়ে বিদায় দিয়ে তার কিছু করতে পারে, কারণ তার পৃষ্ঠপোষক ছিল। তারপরে ফার্মার্স ব্যাংক পড়ে যাওয়ার পর তার চেয়ারম্যানকে কি দুদক থেকে জিজ্ঞাসা করতে পারে? কারণ তিনি একজন মাননীয় মন্ত্রী ছিলেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। কাজেই দেখা যায় যে আসলে আমাদের দুদক এখনো ওই রকমের সামর্থ্য অর্জন করেনি, সেটি করতে হলে সরকারের উচ্চ পর্যায় থেকে সমর্থন লাগবে, এটা একটি। আরেকটি হলো যে তারও সীমাবদ্ধতা আছে, তিনি ইনকোয়ারি করে এগুলো করে বের করতে পারবেন, কিছুটা যা তারা কিছুটা করছেন আমরা খুব সন্তুষ্ট তা বলবো না, কিন্তু করছেন তারা। সিআইডি করছে, আবার ফিনান্সিয়াল এর ব্যাপারে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বলে আরেকটা ডিপার্টমেন্ট হয়েছে, তারা আবার এই অর্থনৈতিক যে দুর্নীতি এগুলো দেখার দায়িত্বে। কিন্তু আমার জানা মতে খুব বেশি কিছু তারা খুঁজে বের করতে পারছেন না, এটা তাদের সীমাবদ্ধতা বা পৃষ্ঠপোষকতার অভাবে। সেই জন্য আমাদের ওখানেই যেতে হবে যে দূর করতে হলে অনিয়ম দুর্নীতি প্রত্যেককে তার নিচের লেভেলে খেয়াল রাখতে হবে, এবং নিজেকে নিজে দুর্নীতিবাজ হলে তো নিচের লেভেলে খেয়াল রাখতে হবে, দুর্নীতিবাজদেরকেই বসাবে। সেই জন্য এটা নিচের থেকে হবে না, যতই আমরা মুখে বলে চেষ্টা করি, এটা উপর থেকে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রী পরিষদ এমপিগণ এরা শক্তিশালী। সেই জন্য যারা বার্ষিক বিল্লা, আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, স্যারও যেটি বলছিলেন এবং স্পষ্টই আসলে জানতে চাই যে দুর্নীতি যে আমরা নিধন করার জন্য আপনারা যে চ্যালেঞ্জ দিয়েছেন কিংবা কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে প্রায়শই কিন্তু একটা অভিযোগ আসে, সেই অভিযোগটি হচ্ছে দুর্নীতির আমরা মূলে যাচ্ছি না, যারা পৃষ্ঠপোষক তাদেরকে আপনারা ধরাছোঁয়ার বাইরে রেখে দিচ্ছেন, অর্থাৎ দুর্নীতির পৃষ্ঠপোষকদের আইন শৃঙ্খলা বাহিনী তোষামোদ করছে, তাহলে কি দুর্নীতি বন্ধ হবে? আমি আপনার কাছে খোলামেলা প্রশ্ন করলাম, আপনি উত্তর দিবেন। খুবই বিনয়ের সাথে আপনার সঙ্গে দ্বিমত পোষণ করতে চাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই এই ধরনের অ্যাসাইনমেন্ট বা এই ধরনের কার্যক্রমের মধ্যে একেবারেই সম্পৃক্ত নয়, এর বাইরে গিয়ে কোন ধরনের কার্যক্রম গ্রহণ করা একেবারেই বিধি বহির্ভূত। অর্থাৎ যারা পৃষ্ঠপোষক, যাদেরকে আপনি আপনার ভাষায় বলছেন তোষামোদ, ব্যাপারটা একেবারেই সেই রকম নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবরই সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে কাজ করে থাকে সেটি আমি বারবার বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে ফৌজদারি অপরাধ। অর্থাৎ যাদেরকে আজকে বড়ভাবে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যম গণমাধ্যমে দেখতে পাচ্ছি, মূলত তাদেরকে র‍্যাব বা পুলিশ গ্রেফতার করেছে ফৌজদারি আইনের লঙ্ঘন হিসেবে। অর্থাৎ তাদের বিরুদ্ধে উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে আরেকটু নিশ্চিত করে বলি, যে ড্রাইভার আব্দুল মালিক, তাকে কিন্তু র‍্যাব গ্রেফতার করেছে ফৌজদারি আইনের লঙ্ঘনের জন্য, অর্থাৎ অবৈধভাবে বিদেশি অস্ত্র রাখা পাশাপাশি জাল টাকার জন্য, দুটোই কিন্তু ফৌজদারি অপরাধ। সুতরাং ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটাকে আমরা বলে থাকি জিরো টলারেন্স, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে ফৌজদারি আইনের ব্যত্যয় হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে। যখন আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তৎকালীন সময়ের মধ্যে, সেটি হচ্ছে গিয়ে র‍্যাব কাউকে গ্রেফতার করার পর যে বিষয়টি আলোচনায় আসে আনুষঙ্গিক বিষয়সমূহ, উদাহরণস্বরূপ জনাব মালিক উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গাড়ি ব্যবহার করতেন, এটি একটি নিঃসন্দেহ অপরাধ। এই অপরাধটি মূলত কোনো ফৌজদারি অপরাধ না, এটি হচ্ছে বিভাগীয় অপরাধ। এই অপরাধের ক্ষেত্রে কিন্তু র‍্যাব তাকে গ্রেফতার করতে পারে না। একইভাবে সে 24টি ফ্ল্যাটের মালিক
সে তিনটি বা চারটি দশতলা সাততলার মালিক, এই বিষয়ে কিন্তু র‍্যাব আসলে কাউকে গ্রেফতার করার র‍্যাবের সীমাবদ্ধতা আছে। মূলত যে বিষয়টি নিয়ে র‍্যাব কাজ করে সেটি হচ্ছে গিয়ে এই সংশ্লিষ্ট ফৌজদারি অপরাধ। আশিক বিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু ইব্রাহিম খালেদ স্যারের কাছে আবার যেতে চাচ্ছি, যেটি বলছিলাম যে দুর্নীতি হচ্ছে, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে, কিন্তু বর্তমান সরকারের সবচেয়ে বড় যে স্লোগান সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সেই টলারেন্সটা কি শতভাগ সফল হচ্ছে, নাকি কোথাও যে এটি হোঁচট খাচ্ছে? স্যার দেখুন, একটা হলো ঘোষণা, আর একটা হলো কর্মকাণ্ড। ঘোষণার সঙ্গে যখন কর্মকাণ্ডের মিল খুঁজে না পাই তখন তো সেটা হবে না। ঘোষণা তো কখনোই খারাপ হবে না, কারণ যিনি বক্তৃতা করেন পিয়ন থেকে আরম্ভ করে একেবারে মন্ত্রী পর্যন্ত তারা ভালো কথাই বলেন, এটা হলো ঘোষণা। আর কাজটা কি সেইভাবে হয় তাহলে তো দেশটা স্বর্ণ যুগে প্রবেশ করত। সেই জন্য বলবো, যে ঘোষণা দেবেন, মন্ত্রী হন, এমপি হন বা সচিব হন বা যাই হন, তিনি তার ঘোষণা অনুযায়ী কাজ করবেন। স্যার আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। জনাব আশিক বিল্লাহ, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সোমা ইসলাম আজকের মতো ম্যাটার্স টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সকলকে শুভেচ্ছা, শুভরাত্রি।